মোদিজির পঁয়তাল্লিশ ঘন্টা ব্যাপী যে সুদীর্ঘ ধ্যান পর্ব তা ভারতবাসী হিসেবে সনাতন ধর্মের একজন সন্ন্যাসী হিসেবে আমাকে গর্বিত করে মাননীয় যখন মা কালীর ভোগের জন্য খিচুড়ি রান্না করেন তখন সেখানে ক্যামেরা ধরার কী প্রয়োজন থাকে মোদিজি যে কাজ করছেন তার কর্মকালের মধ্যে সত্যি সত্যি ঐশ্বরিক ক্ষমতা ছাড়া এ কাজ করা কিন্তু সম্ভব নয় বিষ্ণু মাতা তো যে কোনো মাতা নয় যাতা দেবতা নন তা তিনি যখন তার ভক্তকে এমন দৈববাণী করেছেন তখন তার ভক্ত যদি বলে মোদীজি আর ফিরবেন না তখন তো সেটা নিশ্চয়ই মোদিজি তো আর নিশ্চয়ই ফিরবেন না তবে আর কয়েক ঘন্টা বাকি কয়েক ঘন্টা পরই কিন্তু আমি বলছি সনাতন ধর্মের সমস্ত সাধু সন্তরা বলছে এবং সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন ভারতবাসী বলছে মোদীজি ছিলেন মোদীজি আছেন এবং আগামীতে মসনদে মোদীজি বসছেন নিশ্চিতভাবে ভারতময় গৈরিক ঝড় বইবে তিনি কেবলমাত্র মুসলমানের মুখ্যমন্ত্রী হয়ে রয়েছেন তিনি আপামর পশ্চিমবঙ্গবাসীর মুখ্যমন্ত্রী হতে পারেননি প্রথমেই দর্শকদের প্রণাম জানাই মোদিজির পঁয়তাল্লিশ ঘন্টা ব্যাপী যে সুদীর্ঘ ধ্যান পর্ব তা ভারতবাসী হিসেবে সনাতন ধর্মের একজন সন্ন্যাসী হিসেবে আমাকে গর্বিত করে আমি ভীষণ ভীষণভাবে অনুপ্রাণিত হই যখন দেখি যে একজন দেশ ও নেতা দেশের গুরুর ধর্মকে সনাতন ভারতবর্ষের সনাতন ধর্মের ঐতিহ্যকে কীভাবে মর্যাদা দিচ্ছেন এবং নিজের ধর্মের আচার আচরণ তিনি পালন করছেন মোদিজি দীর্ঘ সময় ধরে ধ্যান করেছেন সূর্যার্ঘ প্রদান করেছেন এই সূর্য সহস্রাংশ তেজ রাশে জগৎপথে অনুকম্প মাং ভক্তং গৃহাণর্ঘ দিবাকরম সেই দিবাকর যিনি জ্ঞানের প্রতীক যিনি ভারত আত্মার প্রতীক যিনি সর্ববোধের প্রতীক তার প্রতি একজন ভারতবাসীর একজন ভারতীয়ের যে সন্নত শ্রদ্ধা তার মধ্যে কোথাও কোনো নথক দোতনা থাকতে পারে এ আমি বিশ্বাস করি না বিশেষ করে যখন তিনি জপমালা নিয়ে ওই বিবেকানন্দ রককে প্রদক্ষিণ করছেন প্রণবোধ্বনি করতে করতে তখন আমরা গর্বিত হই কেন ভগবান নিজে প্রণব তনু ধরম প্রণব ভগবানের শরীর মোদীজি একজন হিন্দু তিনি হিন্দুর দেবতাকে হিন্দুর আইডিওলজিকে হিন্দুত্বকে যদি শ্রদ্ধা জানান অন্য ধর্মের প্রতি আক্রমণ না করে তাহলে তার মধ্যে কোথাও কোনো অন্যায় আছে এ আমি মনে করি না বিশেষ করে সারা পৃথিবীর ইতিহাসে এমন করে স্ব ধর্মের প্রতি নিষ্ঠার যে উদাহরণ মোদিজি রাখলেন তা এক কথায় অনন্য প্রিয় মোদীজির এই ধ্যানের ভিডিও বা ধ্যানের ছবি ভাইরাল হওয়ার পর মানে বিরোধী দলের যারা নেতারা রয়েছেন তারা কঠোর সমালোচনা করেছেন কিন্তু সেই সমালোচনাকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে যোগী আদিত্যনাথ তিনি বলছেন যে নরেন্দ্র মোদীর ধ্যানের সুফলভাবে গোটা দেশ আপনিও কি তাই মনে করেন যোগীজি যা বলেছেন তার সঙ্গে আমি একেবারেই সহমত প্রথমে আমি স্মরণ করিয়ে দিতে চাই যে মোদিজি যেমন একজন শ্রদ্ধাবান হিন্দু তিনি ধ্যান করতে গেছেন ঠিক তার পাশাপাশি মোদিজি দেশনায়ক তিনি প্রধানমন্ত্রী ছিলেন এবং ভবিষ্যতে আমরা যা দেখতে পাচ্ছি যদি বিরাট কোনো বিরোধীদের চক্রান্ত না খেটে যায় তাহলে তিনি আবার প্রধানমন্ত্রীর মসনদে আসীন হবেন আর তৃতীয় কথা একজন মানুষ হিসেবে মোদীজি ধ্যান করবার অধিকার আছে তিনি যেমন একাধারে দেশ নায়ক তিনি যেমন একাধারে হিন্দু নায়ক ঠিক তেমনি তিনি একাধারে কিন্তু একজন আদর্শ মানুষও বটে মানুষ হিসেবে ধ্যান করে তিনি কোথাও কোনো ক্ষতি করেছেন অন্যায় করেছেন এ কথা আমি মনে করি না আর বিরোধীদের বিরোধিতা করা ছাড়া আর গত্যন্তর নেই তাদের মুসলমান ভোট চাই তাদের তেত্রিশ শতাংশ ভোট চায় না হলে তারা ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্র থেকে হারিয়ে যাবে তাদের ঐতিহ্য অস্তিত্ব তাদের অবস্থান বিপন্ন হয়ে যাবে সেই বিপন্নতা বোধ সেই বিপন্নতার বিস্ময় তাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে ফলে তাদের বলতেই হবে তা আমি বলি মাননীয় যখন মা কালীর ভোগের জন্য খিচুড়ি রান্না করেন তখন সেখানে ক্যামেরা ধরার কি প্রয়োজন থাকে মায়ের ভোগ যে ভোগ দেবতাকে নিবেদন করতে হয় তা অলক্ষে রান্না করতে হয় অলক্ষে নিয়ে আসতে হয় দেব সমীপে তারপর অলক্ষেই কেবলমাত্র পুরোহিত তা নিবেদন করে যায় দেবতার উদ্দেশ্যে তা সেই ভোগ রান্না করা থেকে যদি ক্যামেরাবন্দি হওয়া শুরু হয় তাহলে সেবালা কোনো দোষের হয় না আপনি নিশ্চিতভাবে কালী পূজা করুন কিন্তু কালী পূজার ভিডিও কালী পূজার ছবি আপনি চতুর্দিকে ছড়িয়ে দেন কেন কিংবা আপনার যারা অনুগত মিডিয়া তারা ছড়িয়ে দেয় কেন কিংবা যখন আপনি নামাজ পড়তে যান যখন আপনি হিজাব পরে নামাজ পড়েন নামাজ তো আপনি পড়েন না কারণ নামাজ আপনি পড়তে জানেন না আর আপনি তো হিন্দু ব্রাহ্মণ কন্যা হিন্দু ব্রাহ্মণ কন্যা নামাজ পড়ে এই রকম শাস্ত্রীয় বিধি না কোরানে আছে না হিন্দু ধর্মে আছে অতএব আপনি যখন সেটা করতে যান তখন সেই কাণ্ডটা কেন ক্যামেরা দেখায় কিংবা যখন রাহুল গান্ধী হিন্দুদের মতো সেজে গুজে উপর দিয়ে পইতে পড়ে আপনারা কি কখনো দেখেছেন পইতে তো অঙ্গলগ্ন থাকে পোশাকের ওপর পইতে উঠে যায় সেই পইতে পড়ে তিনি যখন বড় বড় ধর্মক্ষেত্রে গিয়ে বক ধার্মিকের ভূমিকায় অভিনয় করেন এবং সেটা যখন চতুর্দিকে দেখানো হয় কিংবা যখন প্রিয়াঙ্কা গান্ধীকে আমরা দেখি ধ্যানস্থ হয়ে বসে আছেন এবং সেই ছবি চারিদিকে সারা ভারতবর্ষ জুড়ে প্রদর্শিত হয় তখন তো বিরোধীদের রকম বিরোধিতা করতে দেখি না কিংবা যখন আমরা দেখি ক্যামেরা সামনে রেখে বিকাশ ভরচার গরুর মাংস খায় তখন তো আমরা দেখি না কারোর বুক ফেটে হাহাকার বেরোচ্ছে তার বিরুদ্ধে কেউ বিরুদ্ধাচরণ করছে আপনি যত খুশি গরু খান আপনি খুশি গরুর মাংসে বড় বড় হারে কামড় লাগান সাঙ্গ পাঙ্গ নিয়ে সেটা ক্যামেরা ডেকে একেবারে ধর্মতলার মোড়ে হিন্দুদের বুকের উপর দাঁড়িয়ে হিন্দুদের চোখের সামনে যখন আপনি করেন তখন তো সেটা দেখে কারোর মনে হয় না যে এটা হিন্দু ধর্মকে অপমান করবার একটা চরম ষড়যন্ত্রের নির্লজ্জ প্রদর্শনী চলছে তখন আপনারা বিরোধীরা কোথায় থাকেন তখন আপনাদের ক্যামেরার ছবিগুলো কোথায় যায় কোথায় সেগুলো প্রদর্শিত হয় তখন কেন সমস্ত মানুষ চুপ করে থাকেন আর মোদিজি যদি একান্তে বসে কোথাও ধ্যান করেন আর সেই ধ্যানের ছবি যদি সারা ভারতবর্ষ জুড়ে দেখানো হয় তার মধ্যে অন্যায় কোথায় বরং সেটা দেখে আগামী প্রজন্ম উদ্বুদ্ধ হবে যে হ্যাঁ ধ্যানের দ্বারাতেও আমরা আত্মশক্তি লাভ করতে পারি ধ্যানের দ্বারাও আমরা আমাদের ভিতরে একজন মোদিজির মতো সফল মানুষ তিনি যখন ধ্যানের কেন্দ্রে ফিরে এসে শক্তি এবং শ্রদ্ধা খুঁজে পান তখন আমরাও কেননা সেই পথ অবলম্বন করি আপনারা বক্রভাবে না ভেবে সোজা পথে কেন ভাবেন না যখন কোনো বিরোধী নেতার পুত্র বলে যে হিন্দু ধর্মকে উৎখাত করে দেবে হিন্দু ধর্ম কুসংস্কারের ধর্ম সেটা বলে যখন তিনি বিপাকে পড়ে পরবর্তীকালে আবার ক্ষমা চাইবার কোনো রকমের প্রসঙ্গ না তুলে আরও উদ্ধত্ত দেখান তখন কেন আপনারা বিরোধীরা তার প্রতিবাদ করেন না ফলে একজন ধ্যান করে সেই ছবি ছড়িয়ে পড়ল সেইটাকে নিয়ে গেল গেল রব না তুলে আসুন না আপনারাও ধ্যান করুন আপনি উল্টো বিবৃতি না দিয়ে মাননীয়া আপনার বাড়ির দুহাত দূরেই তো কালীঘাট মন্দির ছিল সেটাও তো একটি শক্তি ক্ষেত্র মোদিজি নয় শক্তিশিলায় বসেছেন আপনি মায়ের চরণতলে বসতে পারতেন কালীঘাট মন্দির আপনি করে দিয়েছেন তারকেশ্বর মন্দির আপনি করে দিয়েছেন রামকৃষ্ণকে আপনি তৃণমূল বানিয়েছেন সারদা মাকে আপনি তৃণমূল বানিয়েছেন বিবেকানন্দকে আপনি তৃণমূল বানিয়েছেন আপনি নিজে সারদার অবতার হয়েছেন রানী রাসমণির অবতার হয়েছেন তাহলে আপনি কেন দুদিন অন্তত কালীঘাটে দু মিনিট সময় ব্যয় করলেন না আপনার ধ্যান সাধনা করে সেটাও তো আমরা প্রশ্ন করতে পারি অতএব কুতর্কের জাল বিস্তার করে মানুষের দৃষ্টিকে কেউ যেন বিভ্রান্ত না করে সরিয়ে না দেয় সত্য এবং সনাতন ধর্মের জয় ধ্বজা আজ যেভাবে উড্ডীন হয়েছে সেটা চলতেই থাকবে এবং সনাতন ধর্মকে আগে কোনো চক্রান্ত শেষ করে দিতে পারেনি আজও শেষ করে দিতে পারবে না মহারাজ এই যে আপনি বললেন যে কেন এই কুতর্ক থেকে না জড়িয়ে বরঞ্চ আমরা পজিটিভলি বিষয়টা ভাবি তো কিন্তু মানে কন্যাকুমারীকাতে যে প্রধানমন্ত্রীর ধ্যানের ভিডিও তার দেখে মুখ্যমন্ত্রীর বক্তব্য এটা যে আটচল্লিশ ঘন্টা ধরে পাবলিসিটি খেয়েছেন প্রধানমন্ত্রী এবং আটচল্লিশ ঘন্টা কিন্তু এবার সমস্ত পাবলিসিটি বন্ধ কারণ ভোটের কাউন্টিং শুরু হবে তো সেই জন্য তিনি বলছেন যে আজকে সন্ধ্যে ছটা থেকে পরশু বিকেল সন্ধ্যে ছটা মানে বিকেল ছটা পর্যন্ত আপনি যত ইচ্ছা ধ্যান করুন কেউ বারণ করেনি কিন্তু ক্যামেরার সামনে কেন করছেন প্রথমত এই প্রশ্ন রেখেছেন এবং দ্বিতীয়ত বলছেন যে সমুদ্রের ওপর একটা ভালো জায়গা লোকে ওখানে ঘুরতে যান স্বামীজি খুব ভালোবাসতেন সেখানে গিয়ে উনি ধ্যান করবেন উনি নাকি দেবতার চেয়েও বড় দেবতা তাই যদি হয় তবে ওনার ধ্যান করার কি প্রয়োজন লোকে ওর ধ্যান করবে তাকে নাকি ঈশ্বর পাঠিয়েছেন তিনি নাকি ঈশ্বরের দূত এইভাবে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রীকে কি বলবেন প্রথমেই বলি মোদীজি যে কাজ করছেন তার কর্মকালের মধ্যে সত্যি সত্যি ঐশ্বরিক ক্ষমতা ছাড়া এ কাজ করা কিন্তু সম্ভব নয় সাড়ে পাঁচশো বছর ধরে যে রামলালাকে আমরা বেঘর করে রেখেছিলাম সেই রামলালা কিন্তু মোদীজির হাত ধরেই আবার তার নিজ বাসভূমিতে আসীন হয়েছেন ভগবান মোদীজির হাত দিয়ে এ সেবাটুকু গ্রহণ করেছেন আপনারা এইভাবে যদি বিষয়টা দেখেন অনেক অনেক দেশভক্ত এসেছেন অনেক অনেক নেতা মন্ত্রী অনেক প্রধানমন্ত্রী অনেক দেশপ্রাণ মানুষ এসেছেন কিন্তু শেষ পর্যন্ত ভগবান তারই হাত দিয়ে তার নিজ আসনে বসেছেন আমরা তো সেভাবেও ব্যাপারটা দেখতে পাই আর যদি আমরা বলি যে মোদীজি ঐশ্বরিক পুরুষ তিনি কারোর ধ্যান করবেন না তাহলে বলবো যিনি এই কুতর্কের অবতারণা করছেন তিনি হিন্দু হলেও হিন্দু ব্রাহ্মণের মেয়ে হলেও তিনি হিন্দু ধর্মের ঐতিহ্য সম্পর্কে কিছু জানেন না শিব তো স্বয়ং ভগবান শিব তো সদা সর্বদা ধ্যানমগ্ন হয়ে থাকেন শিব কার ধ্যান করেন শ্রীকৃষ্ণ তো স্বয়ং ভগবান কৃষ্ণস্তু ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণও কিন্তু ধ্যান করেছেন শুধু তাই নয় রামচন্দ্র ধ্যান করেছেন ধ্যান সনাতন ধর্মের একটি আশ্চর্য উদ্ভাবনী যোগক্রিয়া কেননা ভগবান নিজে বলেছেন তপস্বী অধিক জ্ঞানভ্য অধিক অধিক কর্মীভ্যশ অধিক যোগী তস্মাত যোগী ভবার্জুন হে অর্জুন তপস্বীর থেকে অধিক হচ্ছে যে ধ্যান করে সে আবার জ্ঞানীর থেকে অধিক না যে ধ্যানমগ্ন যে যোগী কর্মীর থেকেও অধিক মহত্ত্বপূর্ণকে না যে ধ্যানে রত যে যোগী অতএব হে অর্জুন যখন কর্মকাণ্ডের থেকেও বড় যোগী জ্ঞানীর থেকে বড় যোগী যখন তপস্বীর থেকেও বড়ো যোগী তাহলে তুমি যোগীই হও তসমাত যোগী ভাবার্জুনো এ তো ভগবানের দেখানো পথ এই ভগবানের দেখানো পথে আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি ধ্যানযোগে রত হন তাহলে তার মধ্যে অন্যায় কোথায় থাকতে পারে আর ভগবান যখন নিজেই ধ্যানমগ্ন ব্রহ্মাজি ধ্যান করছেন বারবার দেবতারা যাচ্ছেন কোনো সংকটে পড়লে গিয়ে ধ্যানমগ্ন ব্রহ্মাকে স্তব স্তুতির দ্বারা ধ্যান থেকে বুদ্ধিত করছেন করে তার কাছ থেকে সমস্যা সমাধানের পথ নিয়ে আসছেন বৈকুণ্ঠে স্বয়ং শ্রী বিষ্ণু ধ্যানমগ্ন হয়ে রয়েছেন দেবতারা গিয়ে তার স্তব স্তুতি করছেন করে তাকে ধ্যান ভগ্ন করে তার কাছ থেকে সমস্যা সমাধানের পথ তারা চাইছেন স্তুতির মধ্যে দিয়ে ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করে ভগবান শিব ধ্যান করছেন তাহলে সবাই যদি ধ্যান করতে পারে মোদীজির ধ্যানে আপত্তি কেন আর মোদিজি কার ধ্যান করছেন আর কিভাবে ধ্যান করছেন মোদীজি নিজেই সে কথা বলেছেন তিনি যে সূর্যের উপাসনা করেছেন যে অঙ্কারের সাধন করেছেন তা ভারতবর্ষের প্রাণের সাধনা সেই সাধনার দ্বারাই সত্য সংকল্প সনাতনের জয়ে সূচিত হয় অতএব সেটা করে মোদীজি কোথাও কোনো অন্যায় করেননি মহারাজ আপনি ধ্যানের গুণাগুণ সম্পর্কে অনেক কিছু বললেন এবং ভারতের মানে যে প্রাচীন ভারতকে যাওয়া যারা যারাই প্রাচীন ভারতের সম্পর্কে জানতে চায় তাদের কাছে মানে তাদের এটা খুব পরিষ্কার বিষয় যে ধ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্গ প্রাচীন ভারতের তো সেখানে দাঁড়িয়ে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যিনি ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে ধ্যান করে কি কখনও গরিবের জীবনের কোনো সমস্যার সমাধান হবে যদি সমস্যার সমাধান হয় আপনি রোজ ধ্যানে বসুন উনি ধ্যান করতেই পারেন কিন্তু সরকারি কোষাগারের ওপর চাপ কেন জনগণের টাকা কেন খরচ করা হবে এটা ঠিক নয় এটা জনগণের টাকার অপচয় আমিও ধ্যান করেছি কিন্তু মিডিয়াকে কি ফোন করেছি মিডিয়া এটাকে নিয়ে নাটক বানিয়েছেন কি বলবেন বলবো যে হ্যাঁ উনি তো নিশ্চয়ই ধ্যান করেছেন ওনার ধ্যানের ফলেই খাটের নিচে ওনার সহকারী মন্ত্রী সন্ত্রীদের টাকার পাহাড় জড়ো হয়েছে ওনার ধ্যানের ফলেই বুড়ো বুড়ো মন্ত্রীর কচি কচি সঙ্গিনী জড়ো হয়েছে ওনার ধ্যানের ফলেই গরু পাচার হয়েছে ওনার ধ্যানের ফলেই কয়লার স্তূপ তৈরি হয়েছে ওনার ধ্যানের ফলেই দিকে দিকে বিশৃঙ্খলা লেগেছে এবং পাবলিকের টাকা ছাড়াই ওনার গাড়ির পেছনে পেছনে সত্তরটার গাড়ির ক্যাফিলা তৈরি হয়েছে শয়ে শয়ে পুলিশ ওনার পেছন পেছন এমনিতেই তারা ধ্যানের চন্দন ফুল দুর্ব বেলপাতা নিয়ে নিয়ে দৌড়েছে আমরা সে সমস্ত দেখেছি অতএব কে কোথায় কিভাবে ধ্যান করেছে এসব বেশি ঘাটাঘাটি ওনার না করাই ভালো উনি শান্তিতে ওনার যে এক্সকেলেটার দেওয়া বহুতল ধ্যানগৃহ সেইখানে ধ্যানমগ্ন থাকুন অন্যের ধ্যান নিয়ে বিশেষ মাথা ঘামাঘামির প্রয়োজন ওনার নেই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এবার আর মোদিজি ফিরছেন না তার পতন হচ্ছে সব ঠিক থাকলে আর বিজেপি ক্ষমতায় আসছে না কি বলবেন দেখুন এটা সম্পূর্ণ রাজনৈতিক ভবিষ্যৎবাণী উনি যেমন বহু ভাষা জানেন তেমন উনি জ্যোতিষও জানেন উনি ধর্মও জানেন ওনার বিষ্ণু মাতার দ্বারা আদিষ্ট হয়ে তিনি নিশ্চিতভাবে এই দৈববাণী এবং অভ্রান্ত সত্য উনি লাভ করেছেন তাই উনি বলেছেন বিষ্ণু মাতা তো যে কোনো মাতা নয় জাতা দেবতা নন তা তিনি যখন তার ভক্তকে এমন দৈববাণী করেছেন তখন তার ভক্ত যদি বলে মোদীজি আর ফিরবেন না তখন তো সেটা নিশ্চয়ই মোদিজি তো আর নিশ্চয়ই ফিরবেন না তবে আর কয়েক ঘন্টা বাকি কয়েক ঘন্টা পরই কিন্তু আমি বলছি সনাতন ধর্মের সমস্ত সাধু সন্তরা বলছে এবং সমস্ত শুভ বুদ্ধি সম্পন্ন ভারতবাসী বলছে মোদীজি ছিলেন মোদিজি আছেন এবং আগামীতে মসনদে মোদীজি বসছেন মহারাজ ভোট তো শেষ হয়ে গেছে কিছুদিন আগেই শেষ হলো এবং ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই যেটা আরেকটা নতুন বিষয়ে যেটা সামনাসামনি উঠেছে সেটা হচ্ছে ভোটের পরবর্তী কি ফলাফল হতে পারে এক্সিট পোল প্রথমত এবং এক্সিট পোলের ওপরেও যদি ভরসা নাও বা রাখা যায় কাল হচ্ছে ভোটের ফল ঘোষণা তো সেখানে দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে যেভাবে একের পর এক দুর্নীতিতে বিদ্ধ হয়েছে তৃণমূল কংগ্রেস যেভাবে কয়লা গরু বালি মাটি রেশন মানে বাচ্চাদের খাবারের টাকা সব কিছুতে কাটমানি বা পাচারের খবর উঠে এসছে যেভাবে মন্ত্রীরা জেলে গেছেন সেখানে দাঁড়িয়ে কি প্রভাব পড়তে পারে মানে আর তার সঙ্গে সঙ্গে যে বারবার হিন্দুদের ওপরেও আক্রমণ নেমে এসছে তাতে কি মনে হয় যে এর প্রভাবটা ভোটের ফলাফলে পড়বে নিশ্চিতভাবে পড়বে এবং পড়া উচিত যদি ভোট আদৌ ঠিক ঠিক করে দেওয়া হয় আসলে ভোট তো দিতেই দেওয়া হবে না বা আমরা বহু চিত্র দিন ধরে দেখলাম ভোটের দিন যে ভোট দিতেই দেওয়া হচ্ছে না কোথাও মেরে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে কোথাও ভুয়ো ভোটাররা গিয়ে ভোটদান সাঙ্গ করছে তাই এর ফলে যদি ঠিক ঠিক করে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেওয়া হয় তাহলে কবেই ফুল শুকিয়ে যাবে চতুর্দিকে সত্যিটা বেরিয়ে পড়বে এবং নিশ্চিতভাবে ভারতময় গৈরিক বইবে কিন্তু কতটা সেটা করতে দেবে এবং করতে দিয়েছে সেটাই এখন দেখার রামকৃষ্ণ মিশনের ওপরে হামলা হলো কিন্তু মুখ্যমন্ত্রী সকলের সামনে ব্যাপারটা অস্বীকার করে গেলেন অথচ পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে যে হামলাটা হয়েছে সেই হামলাকারী যে দোষী তাকেও গ্রেফতার করা হলো তাহলে তো মুখ্যমন্ত্রীর স্ট্যান্ড পয়েন্টের সঙ্গে যে ঘটনা ঘটলো হামলাকারী গ্রেফতার হলো দুটো পুরোপুরি ভিন্ন দেখা যাচ্ছে তাহলে তো মুখ্যমন্ত্রী হয়ে গেলেন আমি এর আগে বহুবার বলেছি ওনার একটু বিশ্রামের প্রয়োজন একা মানুষ তিনি এই বয়সে যেভাবে সারা দেশের দুর্নীতির প্রতিনিধিত্ব করছেন ওনার ওপর বড্ড চাপ পড়ে যাচ্ছে আরও দু চারজন দুর্নীতিগ্রস্ত এই রকম মানুষ ওনার সহযোগী হিসেবে দরকার এবং কেন না হলে জেলগুলো অনেকগুলো ঘর একদম ফাঁকা হয়ে পড়ে থাকছে হ্যাঁ আর সব এত চাপ নিতে নিতে মস্তিষ্ক বিকৃতি হয়েছে কোথায় কখন কি বলে ফেলছেন কোথায় কি করছেন কথার সাথে কাজের মিল নেই কাজের সাথে ভাবনার মিল নেই ভাবনার সঙ্গে গতিবিধির মিল নেই সমস্ত কিছু মিলে মিশে গিয়ে একটা জগা খিচুড়ি তৈরি হয়ে গেছে ভাঙা মঙ্গলচন্ডীর হাট তিনি তৈরি করে ফেলেছেন সবচেয়ে মজার কথা একবার বলছেন ওটা একটা পারিবারিক বিবাদ কেউ সম্পত্তি জমি দিয়েছিল পরবর্তীকালে তাদের সাথে কোনো মতবিরোধ হয় সেটা নিয়ে আইনের একটা জটিলতা তৈরি হয়েছে আবার পরবর্তীকালে বলছেন যে কেউ ওখানে করেছিল এটা স্থানীয় একটা কোন্দল হয়েছে আর আমি এ সমস্ত জানতে পেরেছি কি করে না কোনো সাংবাদিককে দিয়ে আমি সেখানে ইনভেস্টিগেশান করেছি আমার ইনভেস্টিগেটর দল আছে সরকারের পক্ষ থেকে ইনভেস্টিগেশন করবার সমস্ত ব্যবস্থা আছে কিন্তু তারা নয় হ্যাঁ কোনো একটা সাংবাদিককে দিয়ে আমি সেটা করিয়ে ফেলেছি করিয়ে আমি তার ওপর সিদ্ধান্ত দিচ্ছি আবার পরবর্তীকালে দেখছি যে যে অন্যায় করেছে অপরাধ করেছে সে ধরা পড়ছে আসলে উনি কী বলতে চান সেটা পরিষ্কার করে ওনাকে বলতে হবে পশ্চিমবঙ্গ থেকে সনাতনীরা কি চিরজীবনের মতো হটে যাবে আমরা সনাতন সাধু সন্তরা কী পশ্চিমবঙ্গ ত্যাগ করব এটা ওনাকে দর্থহীন ভাষায় বলতে হবে উনি যেমন করে আশ্বাস দেন নমাজ পড়তে গিয়ে ঈদের জনসভা থেকে ঠিক তেমনি করে তিনি যদি কষ্ট করে আরেকবার ফতোয়া দিয়ে দেন যে পশ্চিমবঙ্গ থেকে সব সনাতনীরা বিদায় হয়ে যান তাহলে মনে হয় এত কথাও বাড়বে না আমরাও আমাদের গন্তব্য পথে চলে যাব বা ঠিক করব আমাদের কি হবে শেষ পরিণতি মহারাজ রামকৃষ্ণ মিশন ইস্কন বা ভারত সেবাশ্রমের একাংশে সন্ন্যাসীদের ওপরে আমরা দেখেছিলাম যে ভোটের আগেই কিভাবে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী তাদেরকে সরাসরি অ্যাকিউজ করেছিলেন যে তারা নাকি বিজেপির সঙ্গে যুক্ত বিজেপিকে ভোট দেওয়ার জন্য প্ররোচিত করছেন তো সেখানে দাঁড়িয়ে আগামী দিনে হিন্দু সন্ন্যাসী হিসাবে এবং এছাড়াও দেখেছিলাম যে হিন্দু সন্ন্যাসীদের উপর কীভাবে বারবার আক্রমণ হচ্ছে গঙ্গাসাগর যাওয়ার পথে সন্ন্যাসীদের ওপর আক্রমণ হলো তো সেখানে দাঁড়িয়ে আগামী দিনে হিন্দু সন্ন্যাসী হিসেবে আপনি কি সন্ত্রস্ত যে এই সন্ত্রাসের রাজত্ব আরও বাড়বে শুধু সন্ত্রস্ত নয় ভীত অসহায় বোধ করছি যে সনাতনের ভূমি আমাদের পরম গর্বের যে বাংলা শ্রীরামকৃষ্ণের চৈতন্যের স্বামী বিবেকানন্দের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অরবিন্দের এবং অজস্র সাধকের সেই ভূমিতে জন্মগ্রহণ করে সেই ভূমিতে বেড়ে উঠে আজকে সেখান থেকে চলে যাবার যেন আমরা অশনি সংকেত দেখতে পাচ্ছি নিজেদেরকে অসহায় বলে মনে হচ্ছে ভীত সন্ত্রস্ত বলে মনে হচ্ছে একমাত্র একদেশদর্শী দেশ প্রধানের জন্য যিনি মুখ্যমন্ত্রীর চেয়ারকে অলঙ্কৃত করে রেখেছেন তিনি কেবলমাত্র মুসলমানের মুখ্যমন্ত্রী হয়ে রয়েছেন তিনি আপামর পশ্চিমবঙ্গবাসীর মুখ্যমন্ত্রী হতে পারেননি তিনি শুধু মৌলবিদের মুখ্যমন্ত্রী নন তিনি আমাদেরও মুখ্যমন্ত্রী আমরাও তার নাম মুখ্যমন্ত্রী হিসেবে উচ্চারণ করি তাঁর ওই বৈমাতৃসুলভ ব্যবহার আমাদের অন্তরকে যথেষ্ট দুঃখিত করছে করছে বেদনার্থ একটা শেষ প্রশ্ন করছি মহারাজ যে বিজেপিকে হিন্দুত্ববাদী দল বলা হয় কিন্তু যেভাবে হিন্দু সন্ন্যাসীদের বিরুদ্ধে আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাতে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু এবং মুসলিমের বিভাজনটাকে রীতিমতো এই রাজ্যে জোরালো করে তুলছেন দিনের পর দিন এই বিভাজনের রাজনীতিটা খুব প্রকট হয়ে উঠছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে রাজত্বকালে তো কি বলবেন এই বিষয়টা নিয়ে প্রথমেই বলবো যে যখন শিবলিঙ্গে কন্ডম পরানোর কথা হয় যখন মা কালীকে মদ এবং মাংসখেকো দেবতা বলে উল্লেখ করা হয় কিংবা যখন মুসলমান সত্তর শতাংশ আর হিন্দু তিরিশ শতাংশ হয়ে গেছে বলে দু ঘন্টার মধ্যে হিন্দুদেরকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া হবে বলে নির্লজ্জ ভাষায় হুংকার দেওয়া হয় ভয় দেখানো হয় তখন উনি নিশ্চুপ থেকে এটাই প্রমাণ করেন যে উনি চরম বিভাজনকেই পৃষ্ঠপোষকতা করছেন প্রশ্রয় দিচ্ছেন এবং যেখানে যেখানে হিন্দুত্বের গর্ব আছে যেখানে যেখানে হিন্দু মহিমা আছে সেখানে সেখানেই তিনি এইভাবে হিন্দুত্বের যে এগিয়ে যাওয়া তার বিজয়ের ধ্বজাকে তিনি নামিয়ে দেবার জন্য একেবারে সুগঠিত চক্রান্তের মধ্যে দিয়ে এগিয়ে যেতে চাইছেন এটা আমাদের ব্যথিত করে লজ্জিত করে